বরগুনার চার উপজেলার বাসিন্দাদের জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া নৌকা। ইঞ্জিন চালিত এসব খেয়া নৌকায় ধারণ ক্ষমতার থেকে দ্বিগুণ যাত্রী নিয়ে পারাপার হয়। লাইফ জ্যাকেট ছাড়াই চলাচল করে এসব নৌকা। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি থাকে। বরগুনার সংবাদদাতা মিজানুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার আমতলী, পাথরঘাটা, তালতলী ও বামনা এই চার উপজেলার বাসিন্দাদের জেলা শহরে যেতে হলে খেয়া পারাপার হতে হয়। বরগুনা জেলা পরিষদের নিয়ন্ত্রণে 16টি খেয়াঘাট ইজারা প্রদান করা হয়। ইজারা শর্তে বলা আছে, যাত্রী সাধারণের যানমালের নিরাপত্তার জন্য প্রতিটি নৌকায় প্রয়োজনীয় সংখ্যক বয়া ও লাইফ জ্যাকেট রাখতে হবে। কিন্তু কোনো নৌকাতে এইসব নিরাপত্তা সরঞ্জাম নেই। আমাদের এই অঞ্চলে কোনো খেয়াই এরকমের ব্যবস্থাপনা নেই, যদি থাকে তাহলে তো ভালো হয়। কখন কি হয়, বন্যা বাদল বর্ষা, এটার জন্য লাইফ জ্যাকেট এবং বয়া থাকা ভালো। বয়াটা থাকলে আমাদের জীবনের নিরাপত্তাটা থাকতো। ঘাট ইজারাদের দাবি, এইসব নিরাপত্তা সরঞ্জাম অফিসে রক্ষিত, দরকার হলে ব্যবহার করা হয়। যাত্রী পারাপারে খেয়া নৌকায় নিরাপত্তা সরঞ্জাম না থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। প্রতিটি নৌযান, সে ছোট হোক বড় হোক, সেখানে যাত্রী নিরাপত্তা বিষয়টি থাকা দরকার। যে সমস্ত খেয়া যানে যাত্রী নিরাপত্তা সামগ্রী নেই, আমরা মোবাইল ফোনের মাধ্যমে সেগুলো চিহ্নিত করব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। জীবনের নিরাপত্তা বিবেচনা করে দ্রুত সব নৌকায় এসব নিরাপত্তা সরঞ্জাম রাখার দাবি জানালেন যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।